হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি প্যানক্রিয়াসের বিভিন্ন সমস্যা তার কিছু গুরুত্বপূর্ণ কাজ মূলত পেনক্রিয়াটাইটিস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব পেনক্রিয়াস সাধারণত আমাদের প্যাটের মধ্যে পাকস্থলীর নিচের দিকে থাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গবিশেষ এই পেনক্রিয়াসের মধ্যে কখনো যদি কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ ঘটে এই অবস্থাটাকে আমরা পেনক্রিয়াটাইটিস বা পেনক্রিয়াসের প্রদাহ ঘটেছে বলতে পারি এই প্যানক্রিয়াসের ফাংশন সম্পর্কে আলোচনা করলে প্রধানত দুটি ফাংশন থাকে এক্সোক্রাইন ফাংশন এবং অ্যান্ডোক্রাইন ফাংশন এক্সোক্রাইন ফাংশনের ক্ষেত্রে প্যানক্রিয়াস থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ ঘটে যা আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে হজম করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দ্বিতীয় হল অ্যান্ডোক্রাইন ফাংশন অ্যান্ডোক্রাইন ফাংশনের ক্ষেত্রে প্যানক্রিয়াস থেকে হরমোন নিঃসরণ ঘটে যেমন ইনসুলিন নামক হরমোন নিঃসরণ ঘটে যা আমাদের শরীরে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটাকে বা ব্লাড সুগারটাকে কন্ট্রোল বা রেগুলেট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে তার গর্বরতার ফলে অর্থাৎ ইনসুলিনের গর্বরতার ফলে কিন্তু আমাদের ডায়াবেটিক বা মধুমেহ রোগ হয়ে থাকে এই প্যানক্রিয়াটাইটিসের কারণ সম্পর্কে আলোচনা করলে প্যানক্রিয়াস থেকে যে অ্যানজেমগুলো নিঃসন্ন ঘটে এনজাইমগুলো যদি প্যানক্রিয়াসের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে তাহলে তা পেনক্রিয়াসের কুশকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে কুশের মধ্যে প্রদাহ ঘটে এবং এই অবস্থাটাকে আমরা পেনক্রিয়াটাইটিস বলে থাকি তাছাড়াও আছে কার যদি গর্বটাইটের স্টোন হয় তাছাড়া যারা খুব বেশি অ্যালকোহল বা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে এই পেনক্রেটাইটিসের সমস্যাটা দেখা যায় তাছাড়া যাদের রক্তের মধ্যে ট্রাইগ্লিসেরিট বা ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে যারা একটু অবেসিটিতে ভুগছেন বা একটু মোটাশোটা থাকেন বা যারা সিগারেট স্মোকিং করেন তবে যারা অ্যালকোহল খুব বেশি পরিমাণে পান করেন বা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে এই পেনক্রেটাইটিসের তাদের মধ্যে কিন্তু এই পেনক্রেটাইটিস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি দেখা যায় প্যানক্রেটাইটিসের লক্ষণ সম্পর্কে আলোচনা করলে এছাড়া যদি অকিউট অবস্থায় ট্রিটমেন্ট না করা হয় তাহলে পরবর্তী সময় ক্রনিক রূপান্তরিত হতে পারে তার যে প্রধান লক্ষণ তার মধ্যে হল পেট ব্যথা পেটের উপর দিয়ে খুব বেশি ব্যথা অনুভব হতে পারে যাকে আমরা পেন বলে থাকি পেটের উপরে যদি চাপ দেয় বা ধরে তাহলে কিন্তু ব্যথা অনুভব হয় তার সাথে আপনার জ্বর থাকতে পারে আপনার বমি হতে পারে বা বমির ইচ্ছা হতে পারে তার যে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করাটা এক্ষেত্রে ডাক্তারের উপরে বিভিন্ন যে এনজাইম থাকে সেগুলো পরীক্ষা করতে পারেন যেমন এমআইলএস লাইপ টেস্ট তাছাড়া পেটের এক্স রে করা যেতে পারে সোনোগ্রাফির মাধ্যমে সিটি স্ক্যানের মাধ্যমে কোনো অবস্ট্রাকশন আছে কি না অর্থাৎ কোনো গল স্টোন হয়েছে কিনা কি না বা পেন কোনো ইনফ্লামেশন বা প্রধা আছে কিনা সেটা নির্ণয় করা যেতে পারে এই রোগীর ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করলে তার যে প্রধান লক্ষণ থাকে সেটা হলো পেট ব্যথা অর্থাৎ ইমার্জেন্সি অবস্থায় কেউ যদি পেট ব্যথা নিয়ে আসেন এবং ওনারা পেন কিলার হয় থাকে তাহলে সবার প্রথম ডাক্তারবাবুর লক্ষ্য থাকে পেট ব্যথাটা কমানোর যত তাড়াতাড়ি সম্ভব তার জন্য ডাক্তারবাবুরা বিভিন্ন পেনকিলার ইনজেক্টেবল ফর্মে কিন্তু ব্যবহার করে থাকেন এবং পেট ব্যথাটা কমার পর প্রধান রোগ নির্ণয় করাটা কিন্তু মূল কাজ তার জন্য বিভিন্ন রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট সিটি স্ক্যান ইত্যাদি করতে পারেন তারপর যদি পেনকেটাইটিস সত্যি ধরা পড়ে তাহলে ডাক্তারবাবুরা বিভিন্ন থেরাপি থাকে অ্যান্টিবায়োটিক থেরাপি থাকে বা যে পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করবেন সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু চিকিৎসা হয়ে যায় তবে হসপিটালাইজেশন হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন হাসপাতালে থেকে প্রপার ডায়াগনোস করার পর প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করা হয় এবং পরবর্তী সময়ে রুগী বাড়ি যাওয়ার পর ডাক্তারবাবুরা যে সাবধানতা অবলম্বন করার কথা বলেন সেটা অবলম্বন করা কিন্তু খুবই প্রয়োজন যেমন খুব বেশি পরিমাণে দেখা যায় যারা অ্যালকোহল পান করেন তারা অ্যালকোহল পান করার ফলে কিন্তু প্যানক্রিয়াসের সমস্যাটার সৃষ্টি হয় এবং একটু সুস্থ হওয়ার পর বাড়িতে যাওয়ার পর আবার যদি অ্যালকোহল পান করেন তাহলে কিন্তু পুনরায় ওদের হাসপাতালে আসতে হয় এবং এই সমস্যাটা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে যায় আশা করি আজকে দিয়ে ভিডিওটা আপনার একটা উপকারে আসবে এবং প্যানক্রেটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ